বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির চলতি মাস নভেম্বর 2022 কেমন যাবে আমরা সেই আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স সবথেকে বড় বিষয় কি জানেন বৃশ্চিকের নভেম্বরে কিন্তু মঙ্গল বক্রী এবং পুরো নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির অর্ধভাগ অবধি মঙ্গল বক্রী থাকছে নভেম্বরের শুরুতে মঙ্গল কিন্তু আপনারা স্ক্রিনে হরোস্কোপে দেখতে পাচ্ছেন বাঁদিকের হরোস্কোপে সেখানে কিন্তু মঙ্গল থাকছে মিথুনের ঘরে এবং ডান দিকের হরোস্কোপে অর্থাৎ মাসের দ্বিতীয় পক্ষে যদি দেখেন মঙ্গল কিন্তু থাকছে অবশ্যই বৃষ রাশিতে যথাক্রমে প্রথমে অষ্টমে তারপরে কিন্তু সপ্তমে মঙ্গলের কিন্তু অবস্থান হতে চলেছে এবং বৃশ্চিক রাশি হোক বা লগ্ন মঙ্গল বক্রী হয়ে যাওয়াটা বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই কিন্তু খুব একটা ভালো ঘটনা নয় এবং তাদের যে ফোকাস তাদের ক্ষেত্রে কাজের যে এনার্জি এবং তাদের ক্ষেত্রে যে উদ্যমশীল মানসিকতা তার ওপর কিন্তু এর একটা বিস্তর প্রভাব কিন্তু পড়তে চলেছে তাই প্রতিটা পদক্ষেপ বৃশ্চিকের এই সময় ভেবে চিন্তে নিতে হবে তাড়াহুড়োর মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা যেরকম চলছে সেরকম যদি আপনি না চান কিছু অদল বদল করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ভেবে চিনতে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোতে হবে এরকমই হরোস্কোপে আরও আরও ঘটনা লুকিয়ে আছে আমি একটু হরোস্কোপটা বুঝিয়ে দিই তারপর আমরা আলোচনায় প্রবেশ করছি যেমন বৃশ্চিকের যদি দেখেন রাশির দ্বাদশে প্রথম পক্ষে কিন্তু ম্যাক্সিমাম গ্রহরা অবস্থান করছে সেখানে আছে শুক্র সেখানে আছে সূর্য সেখানে আছে বুধ এবং কেতু কিন্তু রাশির দ্বিতীয় পক্ষে মানে মাসের দ্বিতীয় পক্ষে আপনাদের রাশিতে বা লগ্নেই কিন্তু একাধিক গ্রহ আবার কিন্তু ফিরে আসছে প্রথমেই কিন্তু লগ্নে প্রবেশ করছে শুক্র তারপরে পাশাপাশি সময়তেই বুধ প্রবেশ করছে এবং তারপরে কিন্তু সূর্য প্রবেশ করছে অর্থাৎ যে সিচুয়েশান যে পরিস্থিতি যে মন মানসিকতা আপনাদের প্রথম পক্ষে থাকবে দ্বিতীয় পক্ষে একাধিক গ্রহ সংযুক্ত হওয়ার জন্য লগ্নেতে বা রাশিতে একটা বড় চেঞ্জ বা বড় পরিবর্তন আপনারা কিন্তু দ্বিতীয় পক্ষে ফিল করবেন অর্থাৎ মানসিক এবং শারীরিক দুদিক থেকে কিন্তু একটা বড় পরিবর্তন ফিল করবেন দ্বিতীয় পক্ষে এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু রাশির ওপর বা লগ্নের ওপর থাকছে সবথেকে যে বিষয়টা আমি আগে অ্যালার্ট করে দেবো সেটা হচ্ছে বৃশ্চিকের মাথা গরম এবং রাগজেদ সেটা কিন্তু টেন্ডেন্সিটা দ্বিতীয় পক্ষে বেশি বাড়বে প্রথম পক্ষের তুলনায় আপনাদের কিন্তু সেলফ কন্ট্রোল করাটা দরকার আমরা এরকমভাবে আলোচনাটা এগোবো কেরিয়ার বিদ্যা প্রেম বিবাহ সম্পর্ক সমস্ত বিষয়গুলো আলোচনা করবো এবং ভিডিও শেষ দিকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বিষয়গুলো যেমন অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য কখন কেনাকাটি করবেন কখন কিছু সেল করবেন সেগুলো ডিসকাস করবো তার আগে শুধু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন লিঙ্ক করছে এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার আপনারা প্রয়োজন মনে করলে সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন আর ফোনের আলোচনা কোনো এক দু কথার আলোচনা ভাববেন না ফোনেও আপনি বিস্তারিত সময় সাপেক্ষ এবং ডিটেল আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর ফোনে পাবেন 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে তবে আপনারা চাইলে আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন নতুন বন্ধু যারা দেখছেন 2023 বর্ষফলটা কিন্তু দেখে যাবেন 2023 আমি এক ঘন্টার বিস্তারিত আলোচনা করেছি একদম মাস বাই মাস গ্রহদের গোচর ধরে একদম বিশ্লেষণ আলোচনাটা মিস করবেন না আর আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন মাসিক রাশিফলটা শুনুন প্রয়োজনীয় মনে হলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পান প্রথমে আমাদের আলোচনা যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে আমাদের কেরিয়ার দিয়ে বৃশ্চিকের কেরিয়ারের অধিপতি সূর্য বা চাকরির অধিপতি সূর্য সে নিচস্থ এবং দ্বাদশে গ্রহণযুক্ত এবং চন্দ্রগ্রহণ এ মাসের 8 তারিখে কর্মক্ষেত্রে মাসের প্রথম পক্ষে বিশেষত চোখখান খোলা রাখতে হবে ধীরে চলনীতি অবলম্বন করতে হবে কোনো ঝুটঝামেলা অশান্তি কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে নিজেকে জড়ানো চলবে না যেটা যেভাবে হচ্ছে যেভাবে যতটুকু পাচ্ছেন সেইটুকু নিয়ে কিন্তু একটু মানিয়ে চলতে হবে সূর্য দ্বাদশ গোচর করার জন্য কাজের ক্ষেত্রে পরিশ্রমী থাকবে মাসটা ওভারটাইম বা কাজের ক্ষেত্রে কিছুটা বাড়তি প্রেসার থাকতে পারে তবে বিদেশ যাত্রা দূরযাত্রা দূরে যোগাযোগের কিছু অপরচুনিটি সুযোগ এই সময় কিন্তু কর্মক্ষেত্রে পেতে পারেন সেক্ষেত্রে কিছু জায়গায় আপনারা কিন্তু ভালো ফল পাবেন কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের ট্রানজিট হবে এবং 16 তারিখের পরবর্তী সময় সূর্য যখন রাশিতে প্রবেশ করবে কর্মক্ষেত্রে কিছু উন্নতি কর্মক্ষেত্রে কিছু প্রগতি নতুন কিছু কাজের সন্ধান কাজের ক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই কিন্তু বাড়বে গ্রহণের সময়কালটা যেহেতু চন্দ্রগ্রহণ আপনাদের ভাগ্যপতি সেই গ্রহণের মধ্যে থাকছে কর্মক্ষেত্রে কোনো সিডিউল যেমন ধরুন ক্লায়েন্ট মিট আপ করবেন কোনো কাজের ক্ষেত্রে বড় কিছু চেঞ্জ করবেন এমনকি ইন্টারভিউ ইত্যাদি দেবেন সেগুলো কিন্তু 7, 8, 9 এই সময়ের মধ্যে ফিক্সড না করলেই ভালো হয় সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এছাড়া আমি এটুকু বলবো গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষত একটু চোখ কান খোলা রাখতে হবে কোনো কিছু পরিবর্তন বা ইত্যাদি বিষয়ে কিন্তু ব্যাপারটা কিন্তু একটু হলেও প্রথম পক্ষে ক্রিটিক্যাল কিছু সমস্যা কিছু প্রবলেমস এগুলো কিন্তু থাকতে পারে
এছাড়া আমি কর্মক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো বলবো এবং বৃহস্পতির বক্রতা মুক্তি আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে বর্তমানে বকরী দৃষ্টি এবং বৃহস্পতির বক্রতা মুক্তি 24 তারিখে কাটার পর আপনাদের ক্ষেত্রে পদোন্নতি মাইনেপত্র বাড়া অফিসের টাকা কড়ি ক্লিয়ার হওয়া এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বিস্তর ভালো রেজাল্ট একটা ভালো পজিটিভ রেজাল্ট বলতে যেটা বুঝি সেটা কিন্তু আপনারা পেতে পারেন। বৃহস্পতি বক্রতা কাটার পর সাধারণত টার্গেটগুলো হিট করতে সুবিধা হবে, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। দেখুন শনি বক্রতা কেটেছে 23 অক্টোবর, এরপর থেকে সাধারণত সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্কস, ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের কাজগুলো কিন্তু গ্রোথ পাওয়ার কথা এবং আস্তে আস্তে বাড়তে পারে এবং এই জায়গাটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং শনির যে প্রভাব সেটার প্রভাবে কিন্তু আপনাদের কর্মঠ নেচার, উদ্যমশীল মানসিকতা এগুলো থাকবে। কিন্তু ব্যক্তিগত জন্মছকে মঙ্গল বকরি থাকলে স্পেশালি লগ্ন সাপেক্ষে কিছু জায়গায় একটু প্রেসার থাকবে, একটু আধটু বিষয় কিন্তু একটু কাজের দায় দায়িত্ব বেশি থাকবে, এটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। কিন্তু আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি ভালো ফল পাবেন। প্রথম পক্ষে মঙ্গল কিন্তু অষ্টমভাবে বকরি, যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্কগুলো একটুখানি মানিয়ে চলতে হবে। একসাথে সূর্য নিজস্থ হয়ে আছে, যে কোনো গ্রুপ ওয়ার্ক বা যৌথ কাজ একটু সমস্যা থাকতে পারে। এক কথায় বলতে গেলে প্রথম পক্ষটা কর্মক্ষেত্রে একটু হলেও সমস্যা বল, দ্বিতীয় পক্ষটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে সরকারি বেসরকারি দুক্ষেত্রেই প্রযোজ্য। আপনাদের প্রশ্নগুলো জানান, আমি দেখে দৈনিক রাশিফলে অ্যান্সার দেবো। এবারে আলোচনা হচ্ছে অবশ্যই সেলফ প্রফেশন জাতীয় যে বিষয়গুলো আছে তারা কিন্তু এ মাসে ভালো রেজাল্ট পাচ্ছেন। সূর্য নিজস্থ থাকলে জন্মছকে একটু ট্রাভেল থাকবে আপনার অবশ্যই, কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু গ্রোথ এবং যে কোনো অনলাইনের কাজকর্ম বলুন, ঘুরে ফিরে কাজকর্ম বলুন, মুভেবল জব বলুন, বা বাড়ি থেকে আপনি কোনো ব্যবসা পরিচালনা করছেন, বাড়ি থেকে কোনো সেলফ প্রফেশনে আছেন, সেগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং বৃহস্পতির বক্রতা মুক্তির পর আমি মনে করি আর্টিস্ট যারা আছেন, যারা কোনো ধরনের লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহিত্য চর্চা করছেন, জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই 24 তারিখের পর থেকে ভালো ফল এখানে কিন্তু থাকবেন। সাধারণত এই দিকগুলো কিন্তু ওভারঅল একটা পজিটিভ জায়গা বা পজিটিভ ফিডব্যাক আমরা কিন্তু হরোস্কোপে পাবো, এটা কিন্তু একটা দারুণ ভালো বিষয়, এটা বলতে পারেন ওভারঅল ভালো বিষয়। এবং যে কোনো সেলফ প্রফেশনের ক্ষেত্রে বর্তমানে 23 অক্টোবরের পর থেকে কিন্তু ভালো ফল আসার কথা, আপনারা অবশ্যই একটু অপেক্ষা করুন। গ্রহণের পরবর্তী সময়টা যদি এখন ভালো ফল না আসে, সূর্য যখন রাশিতে প্রবেশ করবে 16 তারিখের পর থেকে দেখুন আস্তে আস্তে ভালো ফল পাবেন। সেক্ষেত্রেও যদি না আসে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কিন্তু সাধারণত এরপর থেকে ভালো ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যর জায়গাটা কেমন, আমি এক কথায় বলবো প্রথম পক্ষে ব্যবসা বাণিজ্যর জায়গাটা ভালো। দ্বিতীয় পক্ষে চোখ কান খোলা রেখে চলার সময় প্রথম পক্ষে শুক্র সক্ষেত্রে এবং মঙ্গলও রাশির ব্যবসার ঘরে নেই, সে মিথুন রাশিতে অবস্থান করছে, ব্যবসার জায়গাটা কিন্তু মোটের উপর স্বাভাবিক থাকবে। চলতি ব্যবসার মধ্যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, মেডিকেলের ব্যবসা, দূরের ব্যবসা বাণিজ্য, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, সেগুলো কিন্তু ভালো যাবে। দ্বিতীয় পক্ষে মঙ্গল বকরি অবস্থায় ব্যবসার ঘরে প্রবেশ করছে, পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল হতে পারে, কম্পিটিশান একটু হার্ড থাকতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝে কাস্টমারদের সঙ্গে একটু মতভেদে জড়িয়ে পড়তে পারেন, এটার বিষয়ে একটু সতর্ক থাকবেন। তবু আমার মনে হয় ওষুধপত্র সংক্রান্ত ব্যবসা, কাপড় জামা, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, মেডিকেলের কোনো ধরনের ব্যবসা, কেমিক্যালের ব্যবসা, প্রিন্টিং প্রেস, এগুলো কিন্তু ভালো যাবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে সমস্যা বা ধারাবাহিক অভিজ্ঞতার অভাব দ্বিতীয় পক্ষে কিছুটা কিন্তু থাকবে। তবে বৃহস্পতির বক্রতা 24 তারিখে কাটছে, এই 24 তারিখে বৃহস্পতির বক্রতা কাটার পর আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল কিছুটা বাড়বে। যে টাকা পয়সাগুলো তো ছড়িয়ে আছে বা ধারে জিনিসপত্র দিয়েছেন, সেই টাকাগুলো কিন্তু রিগেন করতে, সেই টাকা পয়সাগুলো পেতে এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রটা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। টেকনিক্যাল পার্সন, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস, এদের সঙ্গে এই সময়ের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবসাটা পুরো মাসটা ভালো যাবে। যারা কোনো দূরের কানেকশান আছেন পুরো মাসটা ভালো যাবে, চলমান ব্যবসাগুলো পুরো মাসটা ভালো যাবে, এগুলো কিন্তু ভালো যেতে পারে। আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু মোটের ওপর এই মাসে প্রথম দিকটা গুড রেজাল্ট পেলেও দ্বিতীয় পক্ষে মঙ্গল বকরি না থাকলে কিছু জায়গায় তো ভালো ফল পাবেন। কিন্তু মঙ্গল মাথায় রাখবেন, বকরি মানেই ব্যবসার ক্ষেত্রে মাঙ্গলিক যোগ, জন্মছকে মাঙ্গলিক যোগ থাকলে বিশেষত লগ্ন সাপেক্ষে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধারাবাহিকতার অভাব কিছুটা থাকবে। এ বিষয়ে খুব সমস্যা ফেস করলে আপনারা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, অন্যথায় ঠিকঠাক আমরা বলতে পারি। আর এটুকু বলবো, দেখুন 2023-এর আমি যে ভিডিওটা আপডেট দিচ্ছি সেখানে ব্যবসার বিষয়ে বিস্তর আলোচনা করা আছে, সেটা দেখে নেবেন। কিন্তু আমার মনে হয় 24 নভেম্বর পঞ্চমস্থ বৃহস্পতির বক্রতা কাটার পর আপনাদের ব্যবসার বুদ্ধি, ব্যবসার ক্ষেত্রে প্ল্যানিংস, ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভাবনা, সেগুলো কিন্তু অনেকটা কারেক্ট হবে, অনেকটা ভালো হবে, সেক্ষেত্রে আপনারা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। আলোচনা এবার অবশ্যই কিন্তু পড়াশোনা, দেখুন পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় এ মাসটা যদি দেখি মঙ্গল বকরি মানেই কিছুটা কনসেন্ট্রেশনের অভাব থাকবে। লগ্নেশ বকরি আপনার শরীর স্বাস্থ্যজনিত কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছু অভাব অভিযোগ থাকতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অনলাইনে পড়াশোনাগুলো এ মাসে ভালো হবে, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে এই মাসটা। 24 তারিখের পর থেকে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো যেতে পারে, গবেষকদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা কিন্তু ভালো যেতে পারে। কম্পিটিটিভ বা এক্সাম বা ইত্যাদির ক্ষেত্রে যদি জন্মছকে মঙ্গল বকরি থাকে তার কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেখানে কিন্তু স্কোর বা আপনি যতটা আপনি কম্পিটিশান দিতে চাইছেন সেই জায়গাটা কিছুটা দুর্বলতা, সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। আদারওয়াইজ আমার মনে হয়
খুব খারাপ না, কিন্তু কিছু জায়গায় কিন্তু এই জায়গাটা কিন্তু ট্রাভেল দিতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। এবং আমি মনে করি যে চন্দ্রগ্রহণের যে সময়টা বিশেষত 7-8-9 এই সময়টা কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে খুব স্ট্রং নয়। এবং আপনি কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা করতে চান, একটা কোর্স করবেন, কোনো কিছুতে ভর্তি হবেন, যে কোনো কিছু, সেটা আমার মনে হয় চন্দ্রগ্রহণের পরে করাটা ভালো। আর যদি খুব তাড়া থাকে 7-8-9 এই 3টে দিন অন্তত বাদ দিয়ে যে কোনো বিষয় করুন। রেগুলার পড়াশোনার ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই, তবে শুক্র যখন রাশিতে প্রবেশ করবে মানে আপনার 11 তারিখের পর, শুক্র কী করে একটু এই সুখী জীবনের দিকে ইন্ডিকেট করে, কম্পিউটার গেম, মোবাইল গেমসের নেশা, কোনো ধরনের ঘোরাঘুরির নেশা, আপনার ব্যক্তিগত প্রেম নিয়ে মজে আছেন, সেগুলো পড়াশোনার ক্ষেত্রে রুটিন মাফিক জায়গাটা মাঝে মাঝে ব্যাঘাত করতে পারে। আদারওয়াইজ পড়াশোনার জায়গাটা ওভারঅল কিন্তু অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এবারে আলোচনা অবশ্যই কিন্তু আমাদের লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স, প্রেম প্রীতি সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিকে। কারণ প্রেমের অধিপতি বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরছে, বক্রতা তার ত্যাগ হচ্ছে, বক্রতা মুক্তি ঘটছে, সেটা হচ্ছে 24 নভেম্বরের পর থেকে। 24 নভেম্বরের আগে এবং পরের মধ্যে একটা বড় ব্যবধান ফিল করবেন। যারা প্রেমের ক্ষেত্রে বর্তমানে সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আসবে এবং বেশ কিছু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এমনটাও হতে পারে যারা হয়তো বরাবরের সমস্যায় ভুগছিলেন প্রেমের ক্ষেত্রে, কিন্তু এই দেড় দু মাস যাবৎ মনে হচ্ছে প্রেমের ক্ষেত্রে খুব ভালো আছেন, কোনো সমস্যাই নেই, নিজেদের মধ্যে গাঁট ছড়াটা আবার ভালোই আটকে আছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃহস্পতি মার্গী অবস্থায় আসার জন্য আবার সমস্যা শুরু হয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই সকলকেই গুরুত্ব দিতে হবে এবং মাথায় রাখতে হবে শনির যে বকরী দৃষ্টিটা প্রেমের ঘরে পড়ছিল সেখানে পুরনো প্রেম নিয়ে তিক্ততা কিছু জায়গায় সমস্যা তৈরি করছিল। শনির এখন মার্গী দৃষ্টি পড়ছে, তবুও শনির দৃষ্টি আছে এবং এই মার্গী দৃষ্টিটা আছে, এই বিষয়টা কিছু তারতম্য বর্তমানে 23 তারিখের পর থেকে কি ফিল করছেন সেটার বিষয়ে আপনারা একটু নিজেদের অবজার্ভ করুন যে 23 তারিখের আগে এবং পরের মধ্যে প্রেমের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আছে, বিশেষত লগ্ন সাপেক্ষে বিষয়টা অবজার্ভ করুন। ন্যাচারালি প্রেমের ক্ষেত্রে মাসটা খারাপ না, ভালো, তবে মঙ্গল যেহেতু বকরী হয়েছে এটা মাথায় রাখবেন মাঝে মাঝে একটু মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ এই জায়গাগুলো একটু বেশি থাকছে, এগুলো একটু সেলফ কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় প্রেমের ক্ষেত্রটা এই মাসে ভালো যেতে পারে। দ্বিতীয় পক্ষটা ভালো যাবে কারণ শুক্র রাশিতে প্রবেশ করবে, রোম্যান্টিক মুড বা কিছু এই জায়গাগুলো কিন্তু বেশি ভালো জায়গাটা থাকবে প্রেমের ক্ষেত্রে। আপনার দৈনিক রাশিফলটা দেখুন, আমি রোজ আপডেট দেবো এবং 2023 বর্ষফলে প্রেম নিয়ে যে পরিবর্তনগুলো 2023 বড় বড় পরিবর্তন আছে সেগুলো কিন্তু জেনে নেবেন অবশ্যই। আলোচনা এবার অবশ্যই বিবাহযোগ, প্রথম পক্ষে বিবাহযোগ ভালো এগোতে পারেন, গ্রহণের দিনগুলো বাদ দিয়ে 6-7-8 এই সময়টা বা বিশেষত 8 তারিখটা বাদ দিয়ে আপনি বিবাহযোগের আলোচনা করতে পারেন। দ্বিতীয় পক্ষে বিবাহযোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বকরী মঙ্গল এবং মাঙ্গলিক প্রভাব সেখানে কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে। প্রেমজ বিবাহে অসুবিধা না থাকলেও সম্বন্ধ বিবাহে কিছু বিষয়ে কিন্তু ভুল সিদ্ধান্ত হতে পারে এবং যাদের বিয়ে স্থির হয়ে গেছে অলরেডি, যারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সব কিছু রেডি, যদি ব্যক্তিগত জন্মছকের মঙ্গল বকরী থাকে ছোটোখাটো বিষয়গুলো প্রবলেম করতে পারে, এই কার্ড ছাপানো হয়নি, এই ক্যাটারিংয়ে কিছু সমস্যা ইত্যাদি, সেটা কিন্তু জানুয়ারির একদম 2023 অবধি সেই বিষয়গুলো আরও কনসেন্ট্রেট করুন, আরও তৎপর থাকুন এবং ব্যক্তিগত জন্মছকের দিকে খেয়াল রাখুন, এটা কিন্তু মাথায় রাখবেন। এই বিষয়টা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষত এ মাসের 13 তারিখের পর থেকে মাথায় রাখতে হবে এটা। অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য সুখে যদি দেখি প্রথম পক্ষটা স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, দ্বিতীয় পক্ষে রাগ, জেদ, ক্রোধ বাড়তে পারে, পার্টনারের কিছু কিছু হেলথ ইস্যু এবং তার সঙ্গে আপনার কোনো মান অভিমানের টানাপোড়েন কিন্তু এটা চলতে পারে। এই জায়গাটা দাম্পত্য সুখে দুর্বল স্থান বা খারাপ স্থান বলতে পারেন, এটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল প্রদান করতে পারে। দেখুন আদারওয়াইজ আমি মনে করি জন্মছকে মঙ্গল বকরী আছে কি মঙ্গলের দশা চলছে কি মাঙ্গলিক যোগ আছে সেগুলো বেশি প্রভাবশালী, যাবতীয় মাঙ্গলিক সমস্যা কিন্তু দ্বিতীয় পক্ষে বেশি থাকবে। পার্টনারের শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনাদের মধ্যে গাঠবন্ধন এই সব কিছুর বিষয়ে কিন্তু দ্বিতীয় পক্ষটা একটু হলেও দুর্বল থাকছে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং কন্টিনিউ এটা করবে, যে নভেম্বরে শেষ হয়ে যাবে তা নয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং টানা এটা কিন্তু অবধি চলবে, এটা বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবেই। এবার আলোচনা হচ্ছে বিবিধ বিষয়, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো ডিসকাস করব, মনোযোগ সহকারে শুনবেন, এখানে ভালো মন্দ বহু বিষয়ে আলোচনা করব, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা অবশ্যই এটা কনসেন্ট্রেট করুন। আর আমি আরও একবার বলে দিই, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ আছে চেম্বারে অবশ্যই আপনার যেটা সুবিধা হয় আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলবেন। প্রতিটি আলোচনায় বিস্তারিত, দীর্ঘ এবং সময় সাপেক্ষ পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর ফোনে পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং চাইলে আপনারা চেম্বারেও আসতে পারেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, 2023 বর্ষফলটা দেখতে ভুলবেন না। শুরু করছি এবার বিবিধ বিষয়ে। প্রথমেই শরীর স্বাস্থ্য, দেখুন লগ্নপতি বা রাশির অধিপতি বকরী, ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল থাকছে, চোটাঘাতের কিছু চান্সেস এ মাসের শুরুর দিকে তো থাকছে। দ্বিতীয় পক্ষ এবং প্রথম পক্ষে বিষয় খেয়াল রাখতে হবে, চলাফেরার বিষয়, হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি ইউরিনারি সমস্যা সেগুলো থাকতে পারে।
মঙ্গল যেহেতু ষষ্ঠে চিকিৎসা বিভ্রাট কিছুটা হওয়ার যোগ আছে, বিশেষত চন্দ্রগ্রহণের আশপাশের যে সময়টায় প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন বা ওষুধ কিছুটা পাল্টালেন, কাউকে আবার চেক আপ করিয়ে নিলেন, মেডিকেল টেস্টগুলো আবার রিচেক করে নিলেন, কোনো টেস্ট বাকি আছে করে নিলেন, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সজাগ এবং সতর্ক থাকতেই হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তবুও হেলথের ক্ষেত্রে প্রথমের দিকে একটু প্রথম পক্ষে ঘুমের ডিস্টারবেন্স বেশি থাকবে, পেট জনিত সমস্যা একটু প্রথম পক্ষে থাকতে পারে, দ্বিতীয় পক্ষে অনেকটা কমে যেতে পারে, চোখের সমস্যা ইত্যাদি সেগুলো কিন্তু একটু থাকবে, গাইনি সমস্যার প্রাদুর্ভাব প্রথম পক্ষে থাকতে পারে। মায়ের হেলথ নিয়ে সমস্যার ক্ষেত্রে চন্দ্রগ্রহণের আশপাশের সময়টা একটু সতর্ক বা সজাগ থাকবেন, এটা কিন্তু সকলকে মাথায় রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি বা গ্যাজেটস পারচেজ মোটামুটি গ্রহণের দিনটা বাদ দিয়ে আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো প্রবলেম সেখানে নেই। সেভিংসে ইনভেস্ট বা ইত্যাদি ক্ষেত্রে বৃহস্পতির বক্রতা কাটার পর বেশি ভালো সময় 24 তারিখের পর, নচেত আপনি দ্বিতীয় পক্ষে যে কোনো দিন চুজ করতে পারেন তারা থাকলে, কিন্তু বৃহস্পতির বক্রতার পর ভালো সময়। লং টার্ম শর্ট টার্ম দুই ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই ভালো। ফাটকার ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু নড়বড়ে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু রবি শুক্রযোগ রাশির দ্বাদশে চলছে এবং বৃহস্পতিও বক্রি আছে, 24 তারিখের পর থেকে ফাটকা ইনকাম বাড়বে এবং অবশ্যই আপনাদের স্টেবল আয়ের যেটা সূত্র সেটা কিন্তু বাড়বে। আয়ভাবের ক্ষেত্রে বা আয় প্রাপ্তিযোগের ক্ষেত্রে এ মাসে বুধকেতু যোগ না থাকলে আপনি কিন্তু প্রাপ্তিযোগ পাবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাপ্তিযোগের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বা 13 তারিখের পর থেকে সময়টা ভালো, কিছু আশা আকাঙ্ক্ষার ইচ্ছা পূরণ হতে পারে। মামলা মকদ্দমার ক্ষেত্রে প্রথম পক্ষটায় সতর্ক থাকুন, বিশেষভাবে কিন্তু মামলা মকদ্দমার পরিবর্তনের যোগ আছে প্রথম পক্ষে, এটা খেয়াল রাখবেন। তবে কোনো নেগোসিয়েশন ঝুটঝামেল অশান্তি কোনো মীমাংসা সূত্র পেতে পারেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো কিন্তু দরকার। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক স্টেবল, দেখুন মঙ্গল বকরি থাকলে শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা এগুলো একটু বেশি থাকবে স্পেশালি প্রথম পক্ষে, তবে শত্রুরা তেমন কিছু করতে পারবে না, কিন্তু চিন্তা ভাবনা যদি দেখেন স্তরটা সেটা কিন্তু একটু আধটু বেশি থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো, ভ্রমণযোগ প্রথম পক্ষে থাকলে কোনো জিনিসপত্র ফেলে আসা হারিয়ে যাওয়া কোনো নিয়ে যেতে কিছু ভুলে গেলেন এই টেন্ডেন্সিগুলো থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ভ্রমণযোগ প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষেও ভালো, দ্বিতীয় পক্ষেও যোগটা ভালো থাকছে প্রথম পক্ষেও ভালো থাকছে। বিদেশে যারা আছেন দূরে যারা আছেন সাধারণত গ্রহণযোগ না থাকলে এ মাসে ভালো ফল পাবেন, দূরযাত্রা বিদেশ যাত্রার সুযোগ বা অপরচুনিটি আপনারা কিন্তু পেতে পারেন, এবং কিছু গুপ্ত বিষয়ের হদিশ গুপ্ত তথ্যের অনুসন্ধান সেগুলো কিন্তু এ মাসে হতে পারে, সেগুলোতে ভালো ফল পাবেন। খেলোয়াড়দের ক্ষেত্রে মোটের ওপর এ মাসটা প্রথম প্রকৃতির বা অ্যাভারেজ কাটবে। সন্তান যোগের ক্ষেত্রে 24 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় আসছে, এ বিষয়ে আমি 2023 জানিয়েছি, 2023 বর্ষফলে দেখে নেবেন। নতুন সন্তান যোগ বা সন্তানের কেরিয়ার ইত্যাদি স্ট্যাবলিশমেন্টের ক্ষেত্রে অবশ্যই 24 তারিখের পর থেকে ভালো সময় আসছে। তার আগে যদি বলেন আমি এটুকু মনে করি যে মিশ্র ফল থাকছে প্রথম পক্ষে, দ্বিতীয় পক্ষটা আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। টেম্পারমেন্ট লস যেটা আমি শুরুতে বলছিলাম, মাথা গরম ইত্যাদি বিষয়ে একটু সংযত থাকবেন। এবারে আলোচনা আমাদের দৈনিক রাশিফলে চলবে, দৈনিক রাশিফলটা রেগুলার দেখুন আর আরও বিষয়ে জানতে পারবেন। আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে, দেখুন এন্ডস্ক্রিনে ফুটে উঠছে 2023 বর্ষফল এবং আপনাদের রাশির প্রাসঙ্গিক যে ভিডিওগুলো সমস্ত এন্ডস্ক্রিনে আছে, যেটা প্রয়োজন দেখে নিন। সকলে ভালো থাকবেন, নমস্কার।